আমাদের ছাগল, এটা এটা হচ্ছে আজকে জবাই হবে। এই জামাই আসা উপলক্ষে এটা জবাই হবে, কালকে ঈদ আমরা আসছি, এই জন্য আব্বু এটা জবাই করে দেবে। ও শুধু আমারে দেখলে এই গুতা দেয়। মারিস না, মারিস না, মারিস না, মারিস না, মারিস না তো, মারিস না। এই যে এই যে, এটা আদর করে দিচ্ছি তোরে। এই যে এই যে এই যে তোরে, আমি কিছু বলি, তুই আমার গুতা দিস কেন? শুধু যে মামার সাথে আদিবার হাঁটাহাঁটি করতেছে, নানা এইটে আদিবার নানার বাড়ি। এটা আমাদের সবজি বাগান। আরে বা, এত সকাল সকাল ওঠে না কখনো। এই গুতা দেবে, গুতা দেবে, গুতা দেবে, গুতা দেবে। মারুপ প্রিয়া খুব ভালোবাসে, আর আমারে দেখলি গুতা দিচ্ছে। আদর দেবে, আদর। ওই যে চলে এসেছে আদিবেল, আব্বু চলে আসছে, উনি এখন জবাই করবে। যে আমাদের ছাগল জবাই হয়ে গেছে, যে আমাদের খাসি এখন ছিলা হচ্ছে, আব্বু আর আদিবার আব্বু মিলে ছিলতেছে, জামাই শ্বশুর মিলে। এখন পশম গুলো বেছে নেওয়া হচ্ছে, তাই না? খাসি জবাইয়ের রেসিপি দিচ্ছ? পশম পরিষ্কার করা হচ্ছে, ডুমুরির পাতা দিয়ে পশম পরিষ্কার করতেছে। আমাদের কাটাকুটি শেষ, আর আব্বু মাফ দিচ্ছে। এবার গরম পানি দিয়ে দিব, আম্মু দেখো তো এতটুকু পানি কিনা। এই যে আমাদের খাসির মাংস রেডি, খাসির মাংস কি সুন্দর কালার হয়েছে, এখন এটা খাওয়া হবে। চিল্লা তোমার মায়া।
দেখছ ওটা সরবি মনে হয়।